हेलो गाइस, अस्सलामु अलैकुम। आशा करी सबाई भालो आछेन। आज के दुईटा प्रश्नेर आंसार देव। आमाके एकटा भाइये प्रश्न करेछेन, दोनोटा प्रश्न एकटा भाइये करेछेन, अत्यंत गुरुत्वपूर्ण प्रश्न। जे एम डे जुबायद इस्लाम उनी प्रश्न करेछेन, भाई কাতার হাউজ ভিসার सुविधा कि कत टाका लागे। কাতার হাউজ ভিসার सुविधा हच्छे एखाने परिवेश भालो, ठीक आछे। যদি হাউস ভালো হয় আপনি বিভিন্ন সময় বিভিন্ন হাদিয়া পেতে পারেন, বিভিন্ন সাপোর্ট পেতে পারেন, দেশে যাওয়ার সময় সাপোর্ট পেতে পারেন। হাউসে বিভিন্ন যে খাওয়ার আইটেম আছে এগুলো আপনাকে সাপোর্ট দেবে, এটা হচ্ছে আপনার সুবিধা, ঠিক আছে। বিভিন্ন সময় আপনি হাদিয়া পাবেন, এটা আপনার সুবিধা। আর অসুবিধা হচ্ছে আপনি সবসময় থাকতে হবে হাউসে। যদি আপনি জব করেন এগুলো সবসময় প্রেজেন্ট থাকতে হয়। মানে কোম্পানির মতো এই যে মানে কাজ শেষে আপনি একেবারে চলে গেলেন কোথাও দূরে, অনেক দূরে, এরকম না, ঠিক আছে। বেশিরভাগ প্রেজেন্ট থাকতে হয়, তো আপনার জরুরি হইলে আপনি যেতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে একটু অসুবিধা, না আর কিছু না, তো অবশ্যই। আর হাউজের ভিসা কত টাকা খরচ হয়, আপনি বলছেন যে হাউজের ভিসা কত টাকা খরচ হয়। হাউজের ভিসা কেউ 2 লক্ষ টাকা দিয়ে আসে, কেউ 1.5 লক্ষ টাকা দিয়ে আসে, কেউ 3.5 লক্ষ টাকা দিয়েও আসে। এর কারণ হচ্ছে হাত বদল হওয়াতে ভিসার দামটা বেড়ে যায় যারা এগুলো কাজ করে, ঠিক আছে। তো এখন দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন করেছেন যে ভিসা আসে আসার চিন্তা আছে, বেতন কি থাকে বললে ভালো হয়। ভাই ভিসা, আমি ভিসার কাজ করি না, আমার কাছে কোনো ধরনের ভিসা নাই, ঠিক আছে। তো বেতন কি থাকে? বেতন থাকে হচ্ছে যারা ফুরান তাদের মাস শেষে 50 থেকে 60 হাজার টাকা থাকে কমের ভিতরে, কারো কারো 70-80 হাজার টাকাও থাকে, ঠিক আছে। এগুলো বলা ঠিক না, তারপরে আমি বলছি। তো নতুন অবস্থায় আপনার 30-35 হাজার টাকা থাকবে, এই অবস্থা, ঠিক আছে। আশা করি আপনার প্রশ্নের আনসার পেয়েছেন। তো আজকে ভিডিও এ পর্যন্ত ছিল, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।